নমস্কার বন্ধুরা, স্বপ্না স্পোকিং এ সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের জমিতে। কয়েকদিন আগে এই জমির ধানগুলো রোয়া হয়েছিল, তো কালকে সার মারা হয়েছে, আজকে জল দিতে হবে। জল শুকনো হয়ে গেছে, তাই আমি দেখতে এসেছি। এখান থেকে গিয়ে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ লাল লাল লুচি রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে বানাই রেসিপিটা। তারপর ভিটটাকে সরু সরু করে কেটে নেব। বন্ধুটা, লুচির মেন উপকরণই হচ্ছে এই বিটটা। বিটটাকে খুব ভালো করে দু তিনবার জল বদলে ধুয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা বেটে নেব। এবারে ময়দা নিয়ে নিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সাদা তেল আর একটু চিনি। দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেব। তেল, চিনি আর লবণটা খুব ভালো করে ময়দার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বিটের বাটাটা। তো মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটাকে খুলে নিলাম। ডোটা অনেক সফট হয়ে গেছে, এবার লুচিগুলো বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। বন্ধুরা, এটা আমার ভাসুরের ছেলে, এই আজকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। দেখুন বন্ধুরা, লুচিগুলো কত সুন্দর ফুলছে।
এই লুচিগুলো যে কোনো আচারের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে করবেন সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার ভিডিওর নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। বন্ধুরা, এইভাবে আপনারা লুচিটা বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার প্রায় সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর ফুলেছে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।